আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের একটি গদ্য পাঠদান করব। গদ্যটি যে সময়ে প্রেক্ষাপটে রচিত সেটা হলো সাম্প্রদায়িক দাঙ্গা। গদ্যটির নাম আদাব। প্রথমেই আদাব শব্দটি সম্পর্কে বলি। আদাব এটা হলো একটি অভিবাদন সূচক উক্তি, যেটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে রয়েছে। অর্থাৎ আমরা যেমন একে অন্যকে নমস্কার জানাই হিন্দুদের মধ্যে, যেটা প্রচলিত, দুজন অপরিচিতর মধ্যে পরস্পর পরস্পরের প্রতি নমস্কার জানিয়ে নিজেদের হৃদয়ের প্রীতির প্রকাশ ঘটায়, তেমনি হচ্ছে আদাবের মধ্য দিয়েও তেমনি প্রীতির প্রকাশ ঘটে। তো লেখক গল্পটি রচনার ক্ষেত্রে যাদের জীবন কাহিনীকে তুলে ধরেছেন তারা হলো সমাজের অন্তজ শ্রেণী। দিন আনা দিন খাওয়া এই মানুষগুলোর জীবনে সাম্প্রদায়িক দাঙ্গা কতখানি নিদারুণ এবং ভয়াবহ হতে পারে তারই একটি সকরুণ চিত্র এখানে তুলে ধরেছেন। হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে দাঙ্গা বেঁধেছে। এই দাঙ্গা প্রকৃতপক্ষে মানুষের শুভ বোধের বিনাশ ঘটায়। এক সম্প্রদায়ের মানুষ অন্য সম্প্রদায়ের মানুষের উপর নির্বিচারে ঝাঁপিয়ে পড়ে, হত্যা লীলায় চতুর্দিক ভয়াবহ হয়ে ওঠে। মানুষের মনুষ্যত্ব বোধকে হারিয়ে মানুষ এই সময় হিংসা এবং হানাহানিতে পশু স্তরে নেমে আসে। এখানেও কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গার কারণে 144 ধারা জারি হয়েছে ব্রিটিশ শাসনকালে। এই দাঙ্গা বেঁধেছে, তো 144 ধারা মানে হচ্ছে মানুষের গতিবিধিকে নিয়ন্ত্রিত করার জন্য সরকার থেকে এবং আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, উত্তেজনা কমানোর জন্য 144 ধারা জারি করে থাকে। যদিও এই 144 ধারা জারি করা হয় মানুষের কল্যাণের কথা ভেবে, মানুষকে সুরক্ষিত রাখার কথা ভেবে, সুরক্ষা প্রদানের কথা ভেবে, কিন্তু প্রকৃতপক্ষে সবসময় যে এই 144 ধারা কিংবা কারফিউ মানুষের পক্ষে সুরক্ষাই দেয় তা নয়, কখনো কখনো তার জীবনহানিরও কারণ হয়ে ওঠে। নিদারুণ ভয়াবহ এক মৃত্যু বিভীষিকাময় রাত্রে দুটি ভিন্ন সম্প্রদায়ের মানুষ পরিস্থিতির শিকার হয়ে পরস্পর পরস্পরের মুখোমুখি হয়। গল্পের শুরুতে আমরা দেখি যে দুটি গলি একটা জায়গায় এসে মিলেছে এবং সেখানে পড়ে রয়েছে একটি ডাস্টবিন। ডাস্টবিনকে আশ্রয় করে দুটি মানুষ নীরবে অবস্থান করছে। ডাস্টবিনের দুই দিকে দুটি মানুষ রয়েছে, কিন্তু তারা পরস্পর পরস্পরের অস্তিত্ব সম্পর্কে অজ্ঞ। হঠাৎ করে ডাস্টবিনটা একটু নড়ে ওঠে। ডাস্টবিনের এক পাশে যে মানুষটি আত্মগোপন করে রয়েছে, প্রকৃতপক্ষে বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য
মৃত্যু থেকে পরিত্রাণ পাওয়ার জন্য সে একটু ভীত হয়ে পড়ে। তার আশঙ্কা হয় যে হঠাৎ করে এই ডাস্টবিনটা নড়ে ওঠার কারণে কিছুক্ষণ তার হৃৎস্পন্দন যেন স্তব্ধ হয়ে রয়ে থাকে। যখন ডাস্টবিনটা আর পুনরায় না নড়ে, ততক্ষণে তার মনে হয় যে ডাস্টবিনটা নড়ে উঠেছে হয়তো কোনো কুকুরের জন্য। আবার কিছুক্ষণ পরে ডাস্টবিনটা নড়ে ওঠে। ডাস্টবিনে একপাশে আশ্রয় নেওয়া মানুষটির মনের অবস্থা যেমন, ডাস্টবিনের অপর প্রান্তে আশ্রয় নেওয়া মানুষটিরও মনের অবস্থা তদনুরূপ। সেও যথেষ্ট ভীত, সন্ত্রস্ত, অজানা আশঙ্কায়। এরপরে একসময় দুজনাই নিজেদের সন্দেহ দূর করতে ডাস্টবিনটা অপর পাড়ে উঁকি দিয়ে দেখবার চেষ্টা করে। তখন দুজন দুজনেরই মুখোমুখি হয়। অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, মাঝখানে ডাস্টবিন, সুতরাং দুটি মানুষই পরস্পরকে সম্পূর্ণরূপে দেখতে অসমর্থ হয়। মনের মধ্যে যে ভয় ছিল, সন্ত্রস্ত ভাব ছিল, সেটা প্রবল হয়ে ওঠে। দুজন দুজনকেই পরস্পরের শত্রু জ্ঞান করে। কিছুক্ষণ স্থির থাকার পরে দুজনের মনের মধ্যেই যে প্রশ্নটা জেগে ওঠে, সেটা হচ্ছে ডাস্টবিনের অপর দিকে যে রয়েছে তার পরিচয়টা কী। কিন্তু কীরূপে পরিচয় জানা যাবে, কারণ পোশাক পরিচ্ছদও তেমনভাবে স্পষ্টরূপে বোঝা যাচ্ছে না। এক অন্ধকার, দুই ডাস্টবিন রয়েছে মাঝখানে। যখন একজন অন্যজনকে পরিচয় জিজ্ঞাসা করে, তখন কিন্তু সে অর্থাৎ অন্যজন নিজ পরিচয় গোপন রেখে প্রথমে অন্যের অপরের পরিচয়টা জানতে চায়। কিন্তু পরিচয় প্রসঙ্গে প্রথমেই নিজেদের পরিচয় দান করতে দুজনেই বিমুখ থাকে, নারাজ থাকে। পরিচয় মানে হচ্ছে একটাই, সে হিন্দু না মুসলিম। এরপরেই হঠাৎ করে দূরে একটি শোরগোল শোনা যায়। দুজনেরই কান খাড়া হয়ে ওঠে, কারণ শোরগোলে কী ধ্বনি উঠছে সেটাই তারা শোনবার চেষ্টা করে। আল্লাহ আকবর নাকি বন্দে মাতরম? যদি আল্লাহ আকবর হয় তাহলে সেই উল্লাসধ্বনি মুসলিমদের, যদি বন্দে মাতরম হয় তাহলে সেই উল্লাসধ্বনি হিন্দুদের। কিন্তু স্পষ্ট করে কিছুই বোঝা যায় না। এই সময় একজন সেই স্থান ত্যাগ করবার চেষ্টা করে, অপরজন তাকে নিরস্ত করবার চেষ্টা করে। ইতিপূর্বে যখন তারা একে অন্যের পরিচয় জানাতে নারাজ থাকে, তখন কে কোথায় বাস করে সেই পরিচয়টা তারা একে অন্যকে জিজ্ঞাসা করে। একজন বলে যে সে বুড়িগঙ্গার পাড়ে থাকে, সে একজন নাওয়ের মাঝি। আর একজন জানায় সে নারায়ণগঞ্জে থাকে, চাষারায়, সে একজন সুতাকলের কর্মী।